প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। নদীমাতৃক বাংলাদেশে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নৌকা বাইচের নদী পথকে আরও গতিশীল করবে বলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন ভিন্ন ধর্মী আয়োজনে উদযাপন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার ঢাকার বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন, করতালিতে মুখরিত হয় চারপাশ। প্রধানমন্ত্রী জন্মদিনে নৌকা বাইচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। আজকে যে এই ধরনের একটা আয়োজন হলো, এর মধ্য দিয়ে একটি নতুন মেসেজ হলো যে শুধু খেলার জন্য খেলা নয়, আমাদের নদী দূষণ, আমাদের নদী দখল, আমাদের এই এর হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করা, নদীকে রক্ষা করা, এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি মনে করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই ধরনের নতুনত্ব অবশ্যই আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ জানাচ্ছি বিআইডব্লিউটিকে এবং এই যারা নৌকা বাইচে যারা আসছেন প্রতিযোগিতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটি সবসময় চলবে আমি সেই আশা রাখি। নৌকা বাইচ প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় কামরাঙ্গীর চরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আতশবাজি ও লেজার শোতে রঙিন ছিল বুড়িগঙ্গার তীর। নৌকা বাইচের পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টিএস স্পোর্টস। তৌহিদুল ইসলাম, নিউজ 24।